হ্যালো, জার্নি উইথ বোসের আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আমার আগের ভিডিওটা, মানে যে ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কেন এবিপির চাকরি ছেড়ে দিয়েছিলাম, এর আগে আমি TV9-এ কেন চাকরি ছেড়েছিলাম সেটাও বলেছিলাম। আমার এই চাকরি ছাড়ার মানে ভিডিও দেখার পর অনেকে ইন্সপায়ার হয়ে অনেক কিছু কমেন্ট করেছো। আমি চাই না যে আমার এই চাকরি ছাড়াটা কোনো ইন্সপিরেশন হোক এবং আপনারা পটপট আপনাদের চাকরি ছেড়ে দিন। তবে হ্যাঁ, এই চাকরি ছাড়ার পিছনে ডেফিনেটলি কোনো রিজন থাকা দরকার, এবং এই চাকরি একটা মানুষ কোন পরিস্থিতি গিয়ে ছাড়ে তার পিছনে একটা কারণ থাকে। তবে হ্যাঁ, আমি সবসময় চাই যে মানুষ বা প্রত্যেকেই নিজের জীবনে সেই পছন্দের মতন কাজটা করতে পারুক যেটা তারা করতে চান। কিন্তু বাস্তবে কি হয়, আমরা সেই কাজটা করতে পারি না যেটা আমরা করতে চাই, মানে যেটা আমাদের ড্রিম জব বলা হয়। আসলে জীবনে যেমন ড্রিম বয় ড্রিম গার্ল হয় না, তেমন ড্রিম জব বলেও কিছু নেই। বাট স্টিল নিজেদের পছন্দের কোনো জিনিস করতে পারার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। আলটিমেটলি 100% স্যাটিসফ্যাকশন জীবনে কোনো কিছুতেই থাকবে না, কিন্তু ওই 100% স্যাটিসফ্যাকশন না থাকার কারণেই যখন সেই পাওনাগুলো জীবনে আসে তখন যে স্যাটিসফ্যাকশনটা দিয়ে যায় সেটা 100% না, 1000% হয়ে যায়। তো আমার এই চাকরি ছাড়ার পেছনেও কিছু ইন্সপিরেশন ছিল, কিছু রিজন ছিল, এবং এই চাকরি ছাড়ার পেছনে কিছু বোল্ড সিদ্ধান্ত ছিল। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে কোথাও হয়তো আমি এটা শেয়ার করতে চাইবো যে যদি কোনো পরিস্থিতিতে চাকরি ছাড়তে ইচ্ছে হয়, মনে হয় আমি চাকরিটা ছাড়বো কারণ আমি চাকরিটা করতে চাই না, আমি এমন কিছু করতে চাই যেটা আমি করতে ভালোবাসি, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আমি আবারও বলেছি ভিডিওর শুরুতে যে আমার ভিডিও থেকে আমি কোথাও এমন ইন্সপিরেশন তৈরি করতে চাই না যে চাকরিটা মানুষ ছাড়ুক। অনেকেই নিজের জীবনে চাকরি ছাড়েন, অনেকেই ছাড়েন ভালো লাগছে না এই কারণে, নতুন কোনো কিছু করবেন তাই সেই কারণে, আরও বেটার অপরচুনিটি সেই কারণে। বাট কখনও কখনও কোথাও আমরা এমন একটা জায়গায় বন্দী হয়ে যাই যেখান থেকে আমাদের বেরোনোটা ভীষণ দরকার হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে মনে হয় সেই সব মানুষজনের জন্য আমার এই ভিডিও, যারা সত্যি সেই বদ্ধ জায়গা থেকে, সেই একটা দমবন্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছেন। আমি জীবনের কোন কোন পরিস্থিতিতে চাকরি ছেড়েছি সেটা সম্পূর্ণটাই আমার ব্যক্তিগত একটা সিদ্ধান্ত ছিল। আমি আমার জীবনের প্রথম চাকরি ছেড়েছিলাম 2005 সালে HDFC ব্যাংক ব্যাঙ্গালোর। তারপরে আমি একের পর অনেক চাকরি ছেড়েছি, কিন্তু বড় সিদ্ধান্ত হিসাবে প্রথমে 24 ঘন্টা এবং তারপর TV9। এবং TV9-এর সিদ্ধান্তটা এত বড় ছিল কারণ আমি সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলাম TV9-এর পর থেকে। আমি যাবতীয় যে আমার সিদ্ধান্ত ছিল এই মিডিয়া ক্যারিয়ারটা আর করবো না বা রাখবো না, সেখান থেকে আমি মিডিয়াকে ছেড়ে জলাঞ্জলি দিয়ে সেই ক্যারিয়ারকে আমি নতুন একটা জীবন বাঁচবো যেখানে আমি আমার মতন বাঁচবো এবং এমন কিছু ক্রিয়েট করব যেটা আপনাদের তোমাদের ভালো লাগতে পারে, বা আমি আর 5 জনের জন্য কাজ করব সেটা আমার পছন্দ মতন, এবং সেখানে আমি ডিসিশন নেব কি কাজ করব না করব। এটা এক ধরনের কাজ, পাশাপাশি ব্যবসা বলা যেতে পারে কারণ এখানে সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে আর ডেফিনেটলি অনেক রিস্কও রয়েছে। তাহলে আমি এত রিস্ক থাকা সত্ত্বেও কীভাবে এই ডিসিশন নিতে পারলাম, কোথাও হয়তো চাকরি ছাড়তে গিয়ে আজকের আমার এই ভিডিও ইন্সপিরেশন হতে পারে তোমার জন্য। আবার ওই ভিডিওতে একটা ডিসক্লেমার থাকলো, আমার চাকরি ছাড়ার সিদ্ধান্ত কখনো তোমার সাথে এক নাও হতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভেবে দেখো। এটা ঠিক কথা, আমি যে কোনো চাকরি ছাড়ার সিদ্ধান্তর আগে অনেকবার ভেবেছি, একবার নয়, এবং প্রত্যেকবারের ক্ষেত্রে একটা ডিসিশন আমার সবসময় মনে হয় গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। দেখুন, একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝাতে চাই, যখন কোনো একটি পাখি উড়ে এসে কোনো একটি গাছের ডালে বসে, ডেফিনেটলি সে এটা তো চেষ্টা করে যে এমন কোনো একটা মজবুত ডালে এসে সে বসবে যাতে ডালটা ভাঙে না ভেঙে পড়ে। কিন্তু এটাও ঠিক, একটা পাখি কিন্তু কোনো ডালে ওই ডালের ভরসায় বসে না, পাখি ডালে বসে নিজের ডানার ভরসায়, জানে ডাল যদি ভেঙে যায় সে ডানা মেলে উড়ে যেতে পারবে। সো প্রত্যেকটা চাকরি ছাড়ার ক্ষেত্রে নিজের যোগ্যতা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, মানে আপনি যদি যোগ্য হন বা তুমি যদি যোগ্য হও যে কোনো চাকরি তুমি ছাড়তে পারো, এটা জেনে যে ডেফিনেটলি তুমি আরেকটা কাজ বা একটা চাকরি তুমি জোগাড় করে নিতে পারবে বা তোমার পছন্দের মতন সেই কাজটা তুমি করতে পারবে যেটা তুমি করতে চাও। এক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা। তুমি যদি যোগ্য হও তাহলে তোমার যে কোনো কাজ যে কোনো সময় তুমি কোনো না কোনো একটা কাজ জুটিয়ে নিতে পারবেই। হ্যাঁ, এবার তোমার মনের মতন কাজ জুটিয়ে নেওয়াটাই তো বড় প্রশ্ন। আমি যখন প্রথম চাকরিগুলো ছেড়েছিলাম তারপরে আমি আবারও সেই চাকরিগুলোই করেছিলাম, এটা ঠিক কথা, কিন্তু TV9 যখন আমি ছাড়ি তখন কিন্তু আমি আর এই ধরনের কাজ করব না, যদিও লিঙ্কড সমস্তটাই আমার প্রফেশনের সাথে এমনটাই ছিল যে আমি টেলিভিশন জগতে যা শিখেছিলাম তার সাথে অনেক কিছুই মিল ছিল আজকে আমার সোশ্যাল মিডিয়ায় ক্যারিয়ারের, কারণ আমি টেলিভিশনে না থাকলে হয়তো এত কিছু চটজলদি শিখতে পারতাম না, একটু সময় লাগতো। সেটা বড় কথা নয়, অনেক ক্রিয়েটরই আছেন যারা ভালো কাজ করছেন যারা কখনও টেলিভিশন মিডিয়ায় কাজ করেননি, সো আমি এটাকে কোনো মানে আমার জন্য এটা সুবিধে হয়েছে এমনটাও কিন্তু নয়, বাট স্টিল আমি এটা কাজে লাগানোর চেষ্টা করেছি যেটুকু আমি শিখেছিলাম। কিন্তু তার থেকেও বড় কথা কী জানো তো, একটা অদ্ভুত প্যাশন থাকা ভীষণ দরকার, যেটা আমি করব সেটা মানে বলে না জানতে শুতে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে হর্ন করে বেড়াবে, ইউ হ্যাভ টু ডু সামথিং, ইউ হ্যাভ টু ডু সামথিং,
তোমাকে করতেই হবে, তোমাকে করতেই হবে, এই চিন্তাটা যতক্ষণ না পর্যন্ত তোমার মধ্যে আসবে, এই প্যাশনটা, এই খিদের যতক্ষণ না পর্যন্ত তোমার মধ্যে আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার সেই পছন্দের কাজটা কোনোদিনও করতে পারবে না। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমাকে কনসিয়াসলি করতে হবে যে তুমি যেটা করছো সেই মোমেন্টটাকে, বলে না সেই মোমেন্টে তোমাকে বাঁচতে হবে, সেই মোমেন্টে তোমাকে এনজয় করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা জিনিস তোমাকে মাইনরলি শুনতে হবে, তুমি কী করছো, তুমি কী বলছো, ইভেন তুমি তোমার প্রত্যেকটা কাজের যে পারফেকশন আছে এটা যখন তুমি কনসিয়াসলি করবে তখন একটা লেভেল বা মার্কে গিয়ে পৌঁছো জিনিসটা। আমার চাকরি ছাড়ার ক্ষেত্রে অনেক মানে টার্ময়েল ছিল, সেই টার্ময়েলগুলোর মধ্যে আমি যখন চাকরি ছাড়তে চেয়েছিলাম আমাকে ছাড়তে দেওয়া হয়নি, আমি অনেক প্রবলেম ফেস করেছি, সেগুলোকে আর ডিটেলে আমি সামনে আনতে চাই না। কিন্তু যখন আমি ফাইনালি চাকরিটা ছাড়তে গিয়েছিলাম তখন আমার সবার প্রথম যেটা মনে হয়েছিল যে মানে আমার ফ্যামিলির জন্য ব্রেড বাটার তো আমাকে আর্ন করতেই হবে, সেটা কী করে পসিবল। এইরকম একটা টার্ময়েলের মধ্যে দাঁড়িয়ে আমার ফ্যামিলি আমাকে ভীষণ সঙ্গ দিয়েছিল, তাদের সাপোর্ট ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। আজকে আমি যা করছি, যেটুকু করছি, শুধুমাত্র আমার নিজের প্যাশনকে ফলো করে, আমার ফ্যামিলির সাপোর্ট এবং আমার একজন বন্ধু, সে না থাকলে আমার আজকের এই পদক্ষেপ নেওয়া সম্ভব হতো না। আমার সেই বন্ধুর আমার সঙ্গে থাকা এবং আমার সেই বন্ধুর আমাকে যাবতীয় বিষয় নিয়ে হেল্প করা এবং তার প্রতিশ্রুতিগুলো যদি না থাকতো আজকে আমি এই লাইফটা লিড করতে পারতাম না। আই এম রিয়েলি ভেরি ফর্চুনেট যে আমি আমার এরকম ফ্যামিলি মেম্বার্স এবং আমার এরকম একটা বন্ধুকে পেয়েছি, যারা না থাকলে এই পথ হাঁটা সম্ভব হতো না। মানুষের জীবনে মানুষ ছাড়া কখনো পথ হাঁটা সম্ভব হয় না। জীবনে সাফল্য পেতে গেলে না প্রচুর মানুষের হেল্প দরকার হয়, প্রচুর মানুষের, তুমি তো তোমার কাজটা করবে কিন্তু তোমাকে পেছনে দাঁড়িয়ে কেউ একজন সাপোর্ট করা, তোমার কাঁধে হাত রাখা, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। বাট লড়াইটা এন্ড অফ দ্য ডে তোমাকেই করতে হয়। ওই যে বললাম যে প্রত্যেকটা মানুষের প্রতি না কৃতজ্ঞ থাকা ভীষণ দরকার, সেই মানুষগুলো তোমার জীবনে কতটা বর্তমানে প্রেজেন্স মানে প্রেজেন্ট রয়েছে সেটা ম্যাটার করে না, বাট তোমাকে এই প্রত্যেকটা মানুষকে কুর্নিশ জানানো উচিত, সারা জীবন সেই মানুষগুলোকে কৃতজ্ঞতা জানানো উচিত যারা তোমার জন্য অ্যাটলিস্ট এইটুকুও করেছে। তো আমার জীবনের এই ছোট্ট ছোট্ট হেল্পগুলো অনেক বড় আকারে দাঁড়িয়েছিল, যেখানে আমি আটকে গিয়েছিলাম, আমি কোথাও ফেঁসে গিয়েছিলাম, সেই হুক থেকে আমাকে ছাড়িয়ে দেয়া আমার ফ্যামিলি মেম্বার্স, বিশেষ করে আমার বন্ধু, সবাই যখন আমার পাশে এসে দাঁড়ালো না, আমি ভাবলাম যে এই যুদ্ধটা আমি এমনিই জিতে গিয়েছি। এই যুদ্ধে চলতে চলতে কতদূর গিয়ে কোথায় গিয়ে থামবো আই রিয়েলি ডোন্ট নো। আমি এটা নিয়ে ভাবিও না, আমার প্রত্যেকটা দিন শুধু এটুকু ভাবনা থাকে যে আমি যেটা করছি সেটা সৎভাবে করছি কিনা এবং সেই কাজটার প্রতি সত্যি আমার ভালোবাসা আছে কি। যদি ভালোবাসা থাকে না পৃথিবীর যে কোনো প্রবলেম সলভ করে দিয়ে বেরিয়ে যাওয়া যায়, যে কোনো কাজকে তুমি মানে বলে না একেবারে ক্লান্ত না হয়ে করে দিতে পারো, তোমার ভিতরে একটা হর্ন করবে তোমাকে যে এই কাজটা আমি করছি না, আমি বসে আছি, আমি সময় নষ্ট করছি। তুমি যখন কোনো চাকরি করো সেখানে তুমি স্যালারি পাবে, এই স্যাটিসফ্যাকশন তোমার মধ্যে কাজ করে, বাট এখানে তোমাকে সেই রকেটটা হতে হয় যার পেছনে আগুন জ্বলছে, যতক্ষণ আগুন জ্বলছে তুমি কিন্তু ছুটবে, যেদিনকে আগুন নিভে যাবে ইউর ফিনিশড, তুমি পড়ে যাবে ওপর থেকে নিচে। সো এই ধরনের কাজের ক্ষেত্রে যেমন সিকিউরিটি নেই এটা ঠিক কথা, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা আছে, সকালবেলা ঘুম থেকে ওঠার মধ্যে অদ্ভুত স্যাটিসফ্যাকশন আছে। তো আমি বলবো যারা চাকরি ছাড়তে চাও তাদের ক্ষেত্রে একটাই উপদেশ আমার, যে নিজের উপর, নিজের অ্যাবিলিটির উপর আগে বিশ্বাস রাখো। তুমি যে কাজটা করতে চাইছো আদৌ কি সেটা ঠিকঠাক করতে পারো, এই বিশ্বাসটা আগে নিজের উপর নিজেকে দিতে হবে। সেকেন্ড থিং ইজ, যে কাজ তুমি করতে চাইছো সেটা করার মতন পরিস্থিতি কি তোমার রয়েছে, প্রত্যেকটা স্টেপকে তুমি মেপে দেখো, তারপর তুমি বড় কোনো ডিসিশন নাও। বড় ডিসিশন নেওয়া খুব সহজ কিন্তু সেটাকে কন্টিনিউ করা ইজ ভেরি ডিফিকাল্ট। আমি আবার বলছি, যে কোনো সম্পর্ক বা রিলেশনশিপে যাওয়া যেমন একটা বড় ডিসিশন, এক্ষেত্রে কোনো একটা বড় কাজ করাও কিন্তু বড় ডিসিশন। যখন তুমি কোনো একটা বড় সম্পর্কে যাচ্ছ একটাই মাথায় রেখো যে সেই জিনিসটার প্রতি তোমার ভালোবাসা আছে, তো যদি ভালোবাসা না থাকে বেশি দিন টানতে পারবে না। আর কাজের প্রতিও কিন্তু আমি তাই মনে করি, কাজ যেটা তোমাকে ভালো লাগায়, যেটা তুমি করতে ভালোবাসো, সেটার থেকে থেকেই তুমি আর্ন করতে পারো, তোমার ব্রেড এন্ড বাটার আসবে, তাহলেই তুমি সেটাকে তোমার জীবনের মেন পেশা বানিও, না হলে শখ হিসেবে তুমি রাখতেই পারো, বা সেটাতে কোনো আপত্তি নেই, তোমাকে কেউ কিছু বলবে না। দ্যাট এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার সাজেশন তোমাদের কাছে এটাই হবে যে জীবনে সৎ হয়েও নিজের কাজের প্রতি, অন্যান্যদের প্রতি এবং জীবনে কোনো কিছু করতে গিয়ে না পিছপা হও না, কাউকে ভয় পেও না, জাস্ট নিষ্ঠার সঙ্গে নিজের কাজটাকে প্রত্যেক মুহূর্তে করে যাও। আমার কাছেও টার্ময়েল আসে, আমিও কখনো কখনো মনে হয় হেরে যাই, আমার কখনো মনে ক্লান্তি আসে এই ভেবে যে দুষ হচ্ছে না, পারবো না, কিন্তু প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা দিন আমার কাছে একটা নতুন আশা, নতুন একটা সুযোগ নিয়ে আসে। আমি ভাবি আমি পারবো, আমি পেরেছি অতীতে, আমি আগামীতেও পারবো, আমি এই পৃথিবীতে জন্মেছি ডেফিনেটলি কিছু করার জন্য, আর সেটা করেই আমি যাব। ছোটবেলা থেকে বিবেকানন্দকে ইন্সপিরেশন মনে করেছিলাম, দেন সুভাষচন্দ্র, একের পর এক বহু মানুষ আমাকে জীবনে ইন্সপায়ার করেছেন। আমি তাদেরকে, তাদের ভালোগুলোকে নেওয়ার চেষ্টা করেছি, তাদেরকে হুবহু কখনো ফলো করিনি, আজও করি না। আমার দ্বারা কেউ ইন্সপায়ার্ড হয়ে তার জীবন বদলে ফেলবে এমনটা ডেফিনেটলি নয়, বাট যদি কখনো কারো মনে হয় যে হ্যাঁ আমার ছোট্ট একটা স্টেপ বা আমার জীবনের কোনো একটা সামান্য অ্যাচিভমেন্ট
তোমার কাজে লাগতে পারে তাহলে ডেফিনেটলি আমি তোমার সাথে আছি। আর আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি এটুকু বলতে চাই, আমি কাউকে কাজ ছাড়ার প্রতি মোটিভেটেড করতে চাই না বা ডিমোটিভেটেড হয়েও না। কোনো রাস্তা নেই, কোনো জায়গা নেই, লাইফ একটাই, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করো, বিকজ লাইফ ইজ এ জার্নি অ্যান্ড লাইফের প্রত্যেকটা জার্নিকে জাস্ট এনজয় করে যাও, কারণ হু নোজ কাল ও নাও। বাইদ এখানে ভিডিওটা শেষ করছি, শুধু এটুকু যেতে যেতে বলবো, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আর যদি তোমাদের এ নিয়ে কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ তোমরা কিন্তু কমেন্টে আমাকে লিখতে পারো, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং ডেফিনেটলি চেষ্টা করি লাইকস করার। কমেন্ট করা হয়তো সবসময় সম্ভব হয় না। জার্নি উইথ বোস আগামী দিনে আরও অনেক কিছু আনতে চলেছে, এই জার্নি কন্টিনিউ হবে তোমাদের সঙ্গ নিয়ে, বিকজ লাইফটা মানে ফুল অফ এনজয়মেন্ট, এই জীবনটা বাঁচার জন্য এত কিছু রয়েছে না, এত কিছু দেখার রয়েছে, জানার রয়েছে, সো জাস্ট এনজয় ইউর লাইফ, কারোর জন্য কোনো কিছুর জন্য এই জীবনকে জাস্ট ত্যাগ করো না। এটা কোনো ইন্সপিরেশন অ্যান্ড মোটিভেশনাল চ্যানেল নয়, বাট এই জার্নিটা তোমাদের স্মুথ হোক। আমি এই ইউটিউবের জার্নিটা ফাইনালি কিন্তু বেছে নিয়েছি। তোমরা আমাকে অনেকে বলেছিলে যে কোনো ইউটিউব ছেড়ো না, তুমি সোশ্যাল মিডিয়া ছেড়ো না, তুমি টিভি নাইন যখন জয়েন করেছিলে সব কিছু ছেড়ে দিলে, আমাদের ভালো লাগেনি। দেখো আমি কিন্তু সময় নিয়েছি, বাট আমি কিন্তু ফিরে এসেছি, তো এভাবেও ফিরে আসা যায়। তোমরাও ফিরে এসো তোমাদের প্রত্যেকটা ভালো লাগার স্তরে। তবে হ্যাঁ, যে কোনো ডিসিশন নেওয়ার আগে দুবার কিন্তু ভেবো, তিনবার নয়, দুবার ভাবার পর যেটা ডিসিশন নেবে সেটা ফাইনালি নিয়ে নিও, আর পিছনে যাতে ফিরে না তাকাতে হয় সেই ব্যাপারগুলো কিন্তু আগে থেকে ঠিক করে রেখো। আর এই ভিডিওটা শেষে আমি থ্যাংক ইউ দেবো আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সকে, আমার বন্ধুবান্ধবদের এবং আমার স্পেশালি বন্ধুকে, যারা থাকলে আমি এগিয়ে যেতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ আমার প্রত্যেকেই, না প্রত্যেকের জন্য, আমাদের প্রত্যেকটা ভালো ভালো মানুষগুলো, আমাদের বন্ধুবান্ধব, তাদেরকে আমরা সঙ্গে নিয়ে যেতে চলতে পারি, এই উইশ আমি সবসময় করি। ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি, ওনার কিছু চাই না। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি জার্নি।